বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে যে সব প্রপাগান্ডা মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায়, ভারত সরকার এর বিরুদ্ধে কোনোরূপ কোনো প্রশাসনিক কোনোরূপ কোনো ব্যবস্থা নেয় নাই। ভারতের আগ্রাসী রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে। ডায়ালগস, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। ডায়ালগস টয়লেট ক্লিনার, ক্লিন মানে ডায়ালগস। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোনোভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি হতে হয় তা হবে নেতৃত্বের সম্পর্ক। বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবেশী এই দেশটির দ্বারা নানাবিধ ভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে। তিস্তার দিকে তাকিয়ে দেখেন, যমুনার দিকে তাকিয়ে দেখেন, এখন তো শীতকাল গিয়ে দেখেন প্রত্যেকটা নদী মরা, কোনো নদীতেই কোনো পানি নেই, হাদু পানিও থাকে না। আমাদের নদীগুলো মরে গেছে, আমাদের আবাদি জমিগুলো শুকিয়ে গেছে, খরা নেমে এসেছে, যে ভারতের কারণে, যে ভারতের আধিপত্যবাদের কারণে, বাঁধের কারণে। সেই ভারত এই বাঁধ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা বিশ্বাস করি না। বন্ধুগণ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে, কিছু কিছু বিষয় এমন, আদানির সাথে যে সব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন, বিদ্যুৎ খাতে বাংলাদেশ সেবা পাক আর না পাক ভারতকে টাকা দিয়েই যেতে হবে, এমন ধরনের চুক্তি হাসিনার মধ্য দিয়ে তারা করিয়ে দিয়েছে। এই কারণে হাসিনা এখানে ক্ষমতায় নাই, ভারত রাষ্ট্রের গাত্রদাহ জ্বলে উঠেছে। বন্ধুগণ আমার, আমরা দেখেছি 5ই আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে যে সব প্রপাগান্ডা মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায়, ভারত সরকার এর বিরুদ্ধে কোনোরূপ কোনো প্রশাসনিক কোনোরূপ কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে, ভারত সরকার এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। সেই ব্যবস্থা না নেওয়ার ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে, যদি ভিয়েনা কনভেনশন আপনারা মেনে থাকেন, ওই উপ হাই কমিশনের প্রত্যেকটা এনজিও আমাদের, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার উপরে আমরা যে টেরিটরির মধ্যে আছি, টেরিটরির ভিতরে অথবা বাইরে, চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে 1 ইঞ্চি জায়গার উপরে কোনো স্বপ্নের থাবাকে আমরা সহ্য করব না। বন্ধুগণ, শুধুমাত্র ভারত বিরোধিতা আমাদের রাজনীতির কোনো পয়েন্ট নয়, ভারতের আগ্রাসী রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে। বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো, অনেক সময় অনেক চটকদার কর্মসূচি দিয়ে আপনাদের সামনে হাজির হওয়া হবে, হাতে ফেলবার চেষ্টা করা হবে, এটা ভারতের গোয়েন্দা বাহিনীরাই এই কাজগুলো করিয়ে থাকতে পারে। আপনাদের কাছে আহ্বান থাকবে, বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ যে বিজ্ঞতার পরিচয় দিয়েছেন, যে কোনো ফাঁদের ব্যাপারে সতর্ক থাকবেন। আমাদের দাবি ন্যায্যতার দাবি, আমাদের দাবি মর্যাদার দাবি, আমাদের দাবি আমাদের বাংলাদেশিদের ভাগ্যের যে চাকা, সেই ভাগ্যের চাকা যেন বুলন্দ থাকে তার দাবি।